নমস্কার বন্ধুরা, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও তো ভালো আছি। এই যে বাবাকে চা দিলাম, আমি চা নিয়েছি, চা খেতে বসে পড়েছি। চা, ঝুড়ি ভাজা, মুড়ি ভাজা, বিস্কুট, এই দিয়ে সকালটা শুরু হলো। বন্ধুরা, উনুন পাড়ে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি, উনুনও ধরিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়ে একবার উনুন পাড়ে চলে এসেছি। ওর বাবারও, ওর বাবাও বাজারটা নিয়ে এখানেই রেখেছে। এতে আছে উচ্ছে, এতে আছে উচ্ছে, আর এখানে আছে কলমি শাক, এই যে কলমি শাক, একটা বেগুন, আর এখানে আছে কচি কচি ঢেঁড়স খুব নিয়ে এসছে। তো আমি এগুলো দিয়েই আজকে রান্না করব, যে বাজারগুলো এনেছে এইসবের মধ্যে আজ এই আনাজগুলো দিয়ে আর গিয়ে রান্না করব। দেখুন কি করি। উনুন ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেবো। উনুনে কড়াটা বসাই, এখানে আছে মুগ ডাল, সোনা মুগের ডাল, একটু কাঠ খোলায় নেড়ে নি ডালটা। একটু ডালটাকে নেড়ে নি, ডালটা ভেজে ধুয়ে নিয়েছি, এবার কড়া বসাবো। যে ডালটাকে যে কাট খোলা ভাজলাম, ভেজে ধুয়ে নিয়েছি, এবার ডালটা সেদ্ধ করে নেব। এবার ডালটা সেদ্ধ হয়ে যাক, ডালটা আমার ফুটছে, আর এখানে সব আমি জোগাড় করে নিই। এই যে আমি শাকগুলো বাচ্ছি, এখান থেকে শাকগুলো একটা একটা করে বেছে এই গামলাতে রাখছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিই। ও মা, কি করছো? এই তো সব জোগাড় করছি, এখানে ওই ডালটা সেদ্ধ হচ্ছে, মুগ ডালটা সেদ্ধ হচ্ছে, এখানে সব আনাজগুলো কেটে নিচ্ছি, কেটে সব জোগাড় করে নিই। ওই কলমি শাকটা করব, রসুনটা একটু থেঁতো করে নি, কলমি শাকের জন্য রসুনটা। আমার রসুন থেঁতো করা হয়ে গেছে, একটু জিরে বেটে নেবো ডালের জন্য, একটু তরকারির জন্য আদা রসুন বাটবো। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, যে পুরো সেদ্ধ হয়ে গেছে ডালটা, আমি এবার ডালটাকে নামিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু গোটা জিরে দিই, শুকনো লঙ্কা দিলাম, জিরে বেটে রেখেছি, এই জিরে বাটাটা দিয়ে দিলাম, এবার এই টমেটো কেটে রেখেছি, টমেটো দেবো, নুন দিয়ে দিলাম, এবার ভেজে ভেজে দিয়ে নুন দেওয়া আছে, এবার টমেটোগুলো এইভাবে ভাজতে ভাজতে কাঁচা টমেটো গলে যাবে, তারপরে হলুদ দেবো আর ডালটা দিয়ে দেবো,
একটু মুগ ডাল তো একটু চিনি দেবো আর একটু টমেটোটা ভাজি। এইভাবে নাড়তে নাড়তে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দেবো। ডালটা ঢেলে এইভাবে ডালটায় জাল উঠে যাক, তারপর আমি একটু চিনি দিয়ে দেবো। আমার ডালটায় জাল উঠে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। মুগের ডাল তো একটু চিনি দিলাম, মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমার ডাল হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে দেবো। আমার টমেটো দিয়ে মুগ ডাল হয়ে গেছে। অনেকে অনেক রকম ভাবে মুগ ডাল করেন, তো এরকম একবার টমেটো দিয়ে মুগ ডাল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়েছি উনুনে, এবার কড়ায় তেল দিয়ে দিই। এবার করব কলমি শাক। কলমি শাকটা পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। এই যে এইভাবে ছোট ছোট করে কেটেছি। এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিই। একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিলাম। এবার এই রসুন থেঁতো করে রেখেছি শিলে, রসুন থেঁতোটা দিয়ে দিই। একটু ভাজা হলে আর শাকটা দেবো। এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা এবারে শাকটা দিয়ে এবার একটু নুন দিয়ে দেবো। শাকে একটু নুন দিয়ে দিলাম, একটু দেবো। এবার এক চিমটে হলুদ দিয়ে দেবো। এইভাবে শাকটা মেরে মেরে ভেজে নেবো। আর শাকের কোনো জল দেবো না, এই শাকে যে জল আছে ওই শাকের জলেতেই শাক রান্না হয়ে যাবে। শাকটাকে এভাবে নাড়ছি শুধু। এবার শাকেটা আমি একটু এই যে গোটা পোস্ত রেখেছি, এবার একটু গোটা পোস্ত এই শাকের উপর দিয়ে দেবো। এবার এইভাবে শাকটাকে নাড়বো, শাকটাকে নেড়ে নেড়ে শাকটা আমি রান্না করে নেব। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি শাকটাকে নামিয়ে নেব।
আমার শাকটা রান্না হয়ে গেছে, কলমি শাকটা। এইভাবে পোস্ত দিয়ে কলমি শাক রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ঢেঁড়শগুলো দিয়ে দিয়েছি, ঢেঁড়শগুলো দিয়ে এবার একটু ঢেঁড়শগুলো ভেজে নেবো। ঢেঁড়শগুলো আমার এবার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, আবার নামি নেবো। ঢেঁড়শটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার ওই কড়াতেই আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজছি। পেঁয়াজটা হালকা ভাজা হলেই আমি বাকি এই আনাজগুলো দিয়ে দেবো। এতে আছে আলু টুকরো করে কাটা, একটু বেগুন টুকরো করে কাটা। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়েই এসেছে, এবার ওইটা আমি বাকি কাটা আনাজগুলো দিয়ে দেবো। আনাজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেবো। ওর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিই তরকারিতে। তরকারিটা অনেকক্ষণ থেকে কষাচ্ছি, এবার আমি জল ঢেলে দেবো। তরকারিটায় জল জল উঠে গেলে আর আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে, প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর একটু তরকারিটায় জল উঠে যাক, তারপরে আমি ভেজে রাখা ঢেঁড়শগুলো দিয়ে দেবো। তরকারিতে আমার জাল উঠে গেছে, আর এই যে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ঢেঁড়শগুলো দিয়ে দেবো। দেখুন কাঠ বিড়ালি উঠোনে জল খাচ্ছে, দেখুন কাঠ বিড়ালি উঠোনে জল খাচ্ছে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। আমার ঢেঁড়শের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চলো আমি খেতে বসে গেছি, শাক ভাজা নিয়েছি আর ঢেঁড়শের তরকারি নিয়েছি, আর ডালটা পরে নিচ্ছি, তো খেয়ে নি। শাক দিয়ে ভাতটা আমার খাওয়া হয়ে গেছে, আমি ডাল নিয়েছি, ডাল দিয়ে আর এই ঢেঁড়শের তরকারি দিয়ে খাচ্ছি। এই টমেটোর ডালটা দিয়ে ঢেঁড়শের তরকারিটা খুব ভালো লাগছিল, শাকটা দিয়েও খুব ভালো লাগছিল। আপনারা এইভাবে এই গরমের সময় টমেটোর ডাল বানিয়ে খাবেন,
খুব ভালো লাগবে। ভাতটা খেয়ে